26 সাল 2019 সালে যে অর্ডার ইস্যু করেছেন শিক্ষা দপ্তর স্যার সঠিক বাস্তবায়ন করতে হবে তা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রকম চিফ সেক্রেটারি দপ্তর থেকে জানানো হয়নি ওনারা আলোচনা করবেন কিনা আমরা চিঠিতে উল্লেখ করেছি 26 জুলাই বিকেল 5টা পর্যন্ত আমরা রানী রাজমণি এভিনিউতে রয়েছি আপনার যখন সময় হবে আপনি ডেকে নেবেন আমরা আপনার সঙ্গে বসতে চাই বসে আলোচনা আর যদি উনি তা না করেন উনি যদি বসে আমাদের দাবির কথা আমাদের অধিকারের কথা না শুনে তাকে সঠিক বাস্তবায়ন না করেন তাহলে আমরা এখান থেকে মাননীয় প্রতি পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আমরা প্রাইমারি টিচাররা আমরা জানি কিভাবে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হয় আমরা আজ যখন পথে নেমেছি তাহলে এই আন্দোলনকে আরো চরম চরমতম জায়গায় নিয়ে যাবো